মহান আল্লাহ বলেন ওয়াল্লাযিনা লা ইয়াদুনা মা আল্লাহি ইলাহান আখারা, যারা আল্লাহর সাথে অন্যকে ডাকে না। আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াকতুলু নাফসা আল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, যারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে না তবে যেটা বৈধ। ওয়ালা ইয়াসনুন, যারা জেনায় লিপ্ত হয় না। এই পর্যন্ত বলার পরে আল্লাহ তাআলা বলছেন ওমাই ইয়াফআল যালিকা, যদি মানুষ এই তিনটি কাজ করে বসে, মানুষ যদি অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে তাহলে তার জন্য তিনটি বিপদ। এক, ইয়ালকা আসামা, সে বড় অপরাধী, সে বড় পাপী। দুই, ইযাফলাহুল আযাব ইয়াউমাল কিয়ামা, বিচার মাঠে তার শাস্তি হবে দ্বিগুণ শতগুণ হাজারো গুণ বেশি। তিন, ওয়াখলুদ ফিহে মহানা, তারা জাহান্নামে চিরদিন থাকবে। আত্মহত্যা করলে মানুষ জাহান্নামে চিরদিন থাকে, সুদ খেয়ে মানুষ জাহান্নামে চিরদিন থাকবে, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, তবে সুদ খেলে মানুষ জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, বরং আল্লাহ তাআলা বলেন মানুষ যদি এই তিনটি পাপে লিপ্ত হয়, মানুষ যদি মানুষকে হত্যা করে, মানুষ যদি আল্লাহকে ছাড়া অন্য কাউকে ডাকে, মানুষ যদি জেনায় লিপ্ত হয় তাহলে তার জন্য তিনটি বিপদ রয়েছে। এক, সে বড় অপরাধী। দুই, বিচারের মাঠে তার শাস্তি দ্বিগুণ শতগুণ বেশি হয়ে যাবে। তিন, সে জাহান্নামে চিরদিন থাকবে। মহান আল্লাহ বলেন আযানিয়াতু আযানি ফাজলদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, যারা পুরুষ নারী অবৈধ সম্পর্কে জড়িয়ে গেছে তাদেরকে তোমরা 100 লাঠি পিটাও। অত্র বিবরণে আল্লাহ তাআলা পুরুষ নারী বিবাহিত অবিবাহিত কোনো পার্থক্য করেননি, শুধুমাত্র বলেছেন তাদেরকে 100 লাঠি পিটাতে হবে, তবে পিটানোর সময় যেন তোমাদের অন্তরে ভালোবাসা না জাগে, কেননা এটা বিধান, এর বাস্তবতা মানুষকে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ ভালোবাসার কথাটি নাকচ করে দিয়েছেন। আমরা সময়ের গতিতে এর বিস্তারিত বিবরণ পেশ করব ইনশাআল্লাহুল আজিজ।